দিব্যাঙ্গরা শারীরিক দিক থেকে পিছিয়ে থাকলেও মানসিক দিক থেকে তারা অনেকটা এগিয়ে। তাই তাদের সহানুভূতি না দেখিয়ে উৎসাহ প্রদান করা উচিত, যাতে করে তারা এই প্রতিবন্ধকতার মধ্যেও তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারে। রবিবার দিব্যকলা মেলা ষষ্ঠ তথা শেষ দিনের অনুষ্ঠানে দিব্যাঙ্গ শিশুদের পরিবেশনায় মুগ্ধ হয়ে এমনটাই বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পাশাপাশি এদিন তিনি প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন দপ্তরের নিকট আবেদনও তুলে ধরেন। তিনি বলেন, বিশেষভাবে সক্ষম শিশুদের লালন পালনের ক্ষেত্রে অভিভাবকদের অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই দপ্তরের উদ্যোগে সেই সকল শিশুদের অভিভাবকদের যদি ট্রেনিং প্রদান করা হয় তাহলে সেই সকল শিশুদের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অভিভাবকরা দক্ষ হয়ে উঠবে। মন সে কম নই ও বচ্চে বচ্চোকে বারে মে আপন কবি ভি সিম্পতি বনানে বতানে কা নই এনকরেজ করো এনকরেজ করকে ওর আর প্রোৎসাহ দো উসে ও বচ্চা আর আচ্ছা হতা হ্যাঁ। पेरेंट्स के लिए बच्चों के लिए ये और दूसरा डिपार्टमेंट साइड से मेरा एक दो रिक्वेस्ट है जो पेरेंट्स आते हैं उन लोगों को धीरे धीरे ये इंस्टीट्यूशंस में रहने के लिए कैसे बताते हैं कैसे मैनर्स सिखाते हैं कैसे खाना कैसे बैठना कैसे ये करना सिखाते हैं। पेरेंट्स के लिए यही बहुत प्रॉब्लम होता है घर में, तो उनको जब उधर रख के ये देखते हैं तो वो स्लोली घर में भी वही करते हैं। और ये बच्चों के लिए वो काम करते करते वो भी एक्सपर्ट्स बनते हैं। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, 2014 সালের পূর্বে এই দিব্যাঙ্গজনেরা অবহেলিত ছিল, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার স্থাপনের পর দিব্যাঙ্গদের স্বনির্ভর করতে তাদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন দেশের প্রধানমন্ত্রী। তার মধ্যে অন্যতম হল এই দিব্যকলা মেলার আয়োজন। দেশের বিভিন্ন রাজ্যে আয়োজিত হয়ে থাকে এই মেলা এবং এই মেলার মাধ্যমে দিব্যাঙ্গজনদের স্বনির্ভর করতে সবচাইতে কম সুদে লোন প্রদান করা হয় এবং রাজ্যে আয়োজিত এই মেলায় দিব্যাঙ্গজনদের মোট 3,64,00,000 টাকা লোন প্রদান করা হয়েছে। সংগঠিত হয়েছে আগামী 16 তারিখে সেটা আহমেদাবাদে হবে, কিন্তু এই 14টা মেলার মধ্যে গত 13টা মেলার মধ্যে আজকেটা 14 সেই সাত জায়গাতে আমরা বিভিন্নভাবে আমাদের যারা বেনিফিশিয়ারি দিব্যাঙ্গজন সমাজের সবচেয়ে শোষিত বঞ্চিত সবচেয়ে গরিব অংশের যারা রয়েছেন তাদেরকে স্বাবলম্বী করা তাদেরকে আত্মনির্ভর করার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, দেশের দিব্যাঙ্গ ব্যক্তিরা যদি আত্মনির্ভর না হয় আমার দেশ আত্মনির্ভর হবে না, ওনার যে সংকল্প সে সংকল্পকে পাথেয় করে আমরা যে কাজ শুরু করেছি সেই জায়গায় দিব্যাঙ্গজনদেরকে আমরা মেলার মধ্যে টোটাল 8,9,58,00,000 বা 59,00,000 টাকার মতো আমরা তাদেরকে লোন দিয়েছি। একবার সবচেয়ে কম ইন্টারেস্টে 5-6% ইন্টারেস্টে সুদে আমরা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমাদের সাফাই কর্মচারী ভাই বোন আমাদের যারা ওবিসি এসসি যারা ভাই বোনরা রয়েছেন তাদেরকে আমরা প্রায় 9,59,00,000 টাকার মতো আমরা লোন দেওয়ার কাজ করেছি। আজকের মেলা একটা অদ্ভুত ছোট্ট পরিসরে ছোট্ট জায়গায় কম সময়ের মধ্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত আনন্দের সঙ্গে, এবং দায়িত্ব নিয়ে বলছি আমাদের এই 6 দিনের মেলায় আমাদের আধিকারিকরা এবং প্রত্যেকটা মানুষের প্রচেষ্টায় আমরা 3,64,00,000 টাকা লোন আজকে আমরা এই জায়গাতে দিতে পারবো তাদেরকে। দিব্যাঙ্গজনদের আত্মনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে দিব্যকলা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এরই অঙ্গ হিসাবে আগামী 16 ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে এই দিব্যকলা মেলা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।